কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে বাংলাদেশ ফলের দেশ। এদেশে প্রায় 100 রকমের ফল উৎপন্ন হয়। এসব ফল চাষের জন্য ভালো জাতের চারা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অঙ্গজ পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন ফলের চারা তৈরি করা যায়। অঙ্গজ পদ্ধতির মধ্যে ক্লেফ গ্রাফটিং একটি উপযুক্ত চারা উৎপাদন পদ্ধতি। বীজ থেকে উৎপাদিত ফলের চারা থেকে অঙ্গজ পদ্ধতিতে উৎপাদিত চারা ভালো মানের হয়। আবার অঙ্গজ পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি থাকলেও ক্লেফ গ্রাফটিং বেশি জনপ্রিয়। ফল গাছের চারা উৎপাদনের জন্য বর্তমানে এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি খুবই সহজ, সময় কম লাগে, বেশিরভাগ কলমে টিকে থাকে এবং খরচ কম। এই পদ্ধতিতে গ্রাফটিং করার জন্য দেশি জাতের অনুন্নত গাছ প্রথমে তৈরি করা হয়, পরে কাঙ্ক্ষিত জাতের নবীন গাছ থেকে কুঁড়ি সংগ্রহ করে অনুন্নত গাছে লাগানো হয়। এ জাতীয় কলম করতে মূল গাছের মাথা কেটে পরিমাণ মতো অংশ ফাটিয়ে কাঙ্ক্ষিত গাছের অগ্রভাগ মুকুল বা কুঁড়ি তেসরা করে কেটে ফাটা অংশে ঢুকে দেওয়া হয়। পরে পলিথিন দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হয়। অল্প কয়েকদিনের মধ্যে দুই ডালের মধ্যে জোড়া লেগে যায়। মাত্র দু এক বছরের মধ্যে এমনভাবে জোড়া লেগে যায় যে জোড়া আর বোঝাই যায় না। পরে জোড়া লাগা কলম কেটে চারা হিসেবে রোপণ করে উন্নত জাতের ফল গাছ পাওয়া যায়। ক্লেফ গ্রাফটিং এর মাধ্যমে ফলের বংশ বিস্তার ঘটানো গেলে মানসম্পন্ন ফল উৎপাদনে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। এই পদ্ধতিতে চারা উৎপাদন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে সেটাই প্রত্যাশা। আমি এখন একটা কলম দেখাবো এখন আপনাদের, এটা হচ্ছে আম কলম। এটা হচ্ছে উন্নত জাতের একটা সায়ন, যে কাঙ্ক্ষিত একটা সায়ন আমরা একটা গাছে স্থাপন করব। এই সায়নটা আমরা নির্বাচন করলাম আমাদের একটা স্থায়ী ফল গাছ মা গাছ থেকে। এই মা গাছের সায়নটা থেকে আমরা নিলাম মাথার থেকে সায়নটা, পরিপক্কতা এবং উন্নত জাতের। এটা পরিপক্ক সায়নের মাথাটা খুব এখনও ফুটে যায়নি এবং খুব ডাউনও হয়ে যায়নি এবং এর গাঢ় সবুজ হয়ে গেছে, যার কারণে এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার সায়নটা খুব পরিপক্ক সায়ন। এটা হচ্ছে রুট স্টক। এটা আমাদের এই জাত সম্পর্কে আমরা কেউ জানি না যে এটা কী জাতের, কিন্তু আমরা একে এখন ভিন্ন জাতের একটা রূপ দেবো, যেটা আমাদের এখানে বারো মাসি আছে, কাটিমন আছে, বিভিন্ন জাতের আম আছে, যা আমরা প্রতি পরের বছরে আমরা যেন ফল পেতে পারি এই একটা সিস্টেম আমি করে দেখাচ্ছি। সায়নটা আমরা দুই পাশে সমান্তরালভাবে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম, দেখা যাচ্ছে যে দুই দিকেই সমান হয়ে গেছে। এবং সবচেয়েতে ভালো হয় চাকু, ধারালো চাকু দিয়ে একটানে কাটলে সবচেয়ে সুবিধা হবে আর কি। এখন আমরা কলমটা দেখাবো, যেখানে সবুজ শেষ এবং যেখান থেকে হালকা সবুজ হচ্ছে এটা আমাদের ম্যাচিং একটা পয়েন্ট। এখানে করলে আমাদের গ্রাফটিংটা সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি জয়েন্ট হবে আর কি, মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমরা সমান্তরালভাবে কেটে নেব এবং মাঝামাঝি স্থাপন করব। সায়নটা হয়তো বা গাছ থেকে মোটা চিকন অনেক সময় হতে পারে, সেক্ষেত্রে আমরা যে কোনো এক সাইড মিল করে দেব, যেমন এই সাইডটা মিল হলেই হবে যে কোনো এক সাইড। এক সাইড মিল করবো কেন? এক সাইড মিল করলে আমাদের এই গাছের লেয়ার চামড়া থেকে এই গাছ থেকে যখন খাবার সরবরাহ করবে তখন এই সায়নটা সতেজ থাকবে এবং ফুটে যাবে তাড়াতাড়ি। এখন আমরা র্যাপিং পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে টেপের মতো করে দেবো, যেন এর ভিতরে কোনো কিছু হাওয়া বাতাস তারপরে পানি কোনো কিছু না জমতে পারে। এবং মাথা পর্যন্ত পেঁচিয়ে দিলাম, যে পলিথিন গাছের জন্য সবচেয়েতে ভালো হয়, সূর্যের তাপকে রক্ষা করে এবং বাইরের বাতাস থেকে একে ঠান্ডা রাখে। এই যে আমাদের কলমের সিস্টেমটা হয়ে গেল, এখন এটাই খুব সহজ সিস্টেম এবং তাড়াতাড়ি এতে জয়েন হয়ে যায় গাছটা, তাড়াতাড়ি হয়ে যায়। এতে সর্বোচ্চ সময় লাগবে আমাদের 3 সপ্তাহ সমান 21 দিন।
একুশ দিনের মধ্যে আমাদের এই কাজটা হয়ে যাবে। হর্টিকালচার সেন্টারটি হচ্ছে সরকারের একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসল যেমন ফল, ফুল, সবজি, মশলা, বিভিন্ন শোভাবর্ধনকারী উদ্ভিদ এবং ভেষজ উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর চারা কলম তৈরি করা হয়, গুণগত বা মানসম্পন্ন চারা কলম উৎপাদন করা হয় এবং এটা কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের একটা গ্রাফটিং প্লট। সাধারণত উদ্যানতাত্ত্বিক যে বিভিন্ন ফসল আছে বিশেষ করে ফল, এই ফলের উন্নত জাতের চারা কলম তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রযুক্তি হচ্ছে গ্রাফটিং এবং ক্লেপ গ্রাফটিং, যেটা আমরা ইদানিং যেটা করছি। এর মাধ্যমে বিভিন্ন ফলের আমরা জাত পরিবর্তন করতে পারছি। এই ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস ফলো করা হয়। একটা হচ্ছে যে স্টক প্লান্ট যেটা বা রুট স্টক, এই রুট স্টক প্রথমে আমরা তৈরি করি। রুট স্টক তৈরি করা, রুট স্টকটা করা হয় সাধারণত বীজের চারা যেটা সেটা যেটা অজাত কুজাত, এই জাতটা যখন এক বছর বা সাত আট মাস যখন হয়ে যায় তখন এই জাতটার আগা থেকে কেটে ফেলা হয়। কেটে ফেলার পরে আমরা কাঙ্ক্ষিত জাত, যে উচ্চ ফলনশীল বা হাইব্রিড যে জাতগুলো আছে সেগুলোকে বলা হয়, যেটা আমরা নিয়ে আসবো এটা হচ্ছে কাঙ্ক্ষিত যে সায়ন, সেই সায়নটা নিয়ে এসে এখানে সংযোজন করা হয়। এবং এই প্রযুক্তির মাধ্যমেই আমরা আম, পেয়ারা, লেবু, জলপাই, কোদবেল এবং কুল, এই ফলগুলোর আমরা জাত পরিবর্তন করছি এবং উন্নত মানের গুণসম্পন্ন চারা কলম যেটা কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে। আমার এই প্লটটা যেটা এখানেও আসলে ওই গ্রাফটিং পদ্ধতির মাধ্যমেই এই চারাগুলো উৎপাদন করা হয়েছে, কলমের চারা। এবং এইভাবে আমরা এই বছরে যেমন আমের রুট স্টক বসিয়েছি প্রায় 17,000, এই 17,000কে আবার আগামী মার্চ মাস থেকে আমাদের এই গ্রাফটিং কার্যক্রম শুরু হবে। এবং গত বছর আমরা ঠিক একইভাবে প্রায় 14,000 মতো রুট স্টক তৈরি করেছিলাম, সেগুলোতে এখন কলম লাগানো হয়ে গেছে। এগুলো সব গ্রাফটিংয়ের চারা এবং এখানে বিভিন্ন জাতের আমের কলমের চারা এগুলো আছে। যেমন আমাদের এখানে আগাম জাত হিসেবে কিছু জাত আছে যেটা বৈশাখী এখন নতুন একদম নতুন আসতেছে, কিছু আছে যেগুলো আগাম আসে খিস্যাপাত, গোপালভোগ এগুলো আছে। পাশাপাশি আমাদের যে মৌসুমি জাত যেগুলো আছে পুরা ভর মৌসুমে যেগুলো আছে ল্যাংড়া, খিরসা এগুলো আছে। পাশাপাশি কিছু লেট ভ্যারাইটি যেমন বাড়ি ফোর, আম্রপলি এগুলোর আমরা কলম উৎপাদন করেছি। পাশাপাশি একদম খুবই লেটেস্ট এবং ভেরি লেট ভ্যারাইটি যেটা সেটা হচ্ছে গৌরমতি, এই গৌরমতিরও প্রায় আমার হাজারখানেক এখানে কলমের চারা আছে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে কৃষকদের মাঝে আসলে আমরা যেটা সরকারের যেটা লক্ষ্য যে 12 মাস যাতে আমরা আম পেতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরাও কাজ করছি এখানে এবং কৃষক ভাইরাও সেটাতে খুব বেশি পরিমাণে সাড়া দিচ্ছে। এই বছরে আমার একজন চাষি এই বাড়ি মালটা ওয়ান চাষ করে 5 বিঘা জমি থেকে 14 লক্ষ টাকার মালটা বিক্রি করছে, যেটা আমি বলবো যে আর 5 বছর পরেই বগুড়ায় মালটা চাষে একটা বিপ্লব ঘটে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে থাই পেয়ারা উৎপাদনে আমি মনে করি যে বাংলাদেশ এখন আসলে একটা বিপ্লব ঘটে গেছে এবং এই পেয়ারা খাওয়াতে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে এবং পেয়ারা চাষি যারা তারাও খুব খুশি। এবং আমাদের এখান থেকেও হাজার হাজার চারা প্রতি বছর এখান থেকে কলমের চারা আমরা বিতরণ করতে পাচ্ছি। আমাদের দেশে প্রায় আছে 80টার মতো হর্টিকালচার সেন্টার, যেটা সরকারের সম্পূর্ণ সেবামূলক একটা প্রতিষ্ঠান এবং এখান থেকে উন্নত মানের মানসম্পন্ন বিভিন্ন ফলের বা বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসলের চারা কলম সরবরাহ করা হয়। কাজেই আপনারা যখন বাগান করবেন অথবা চারা কলম যখন সংগ্রহ করবেন অবশ্যই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, সবচেয়ে বিশ্বস্ত জায়গা আপনাদের জন্য হচ্ছে
এই সরকারি হর্টিকালচার সেন্টার। এই জায়গাগুলো থেকে আমাদের প্রায় পুরাতন সকল জেলাতেই এই হর্টিকালচার সেন্টার আছে, সেই সকল সেন্টার থেকে আপনারা চারা কলম সংগ্রহ করবেন। এতে করে আপনার জাতের বিশুদ্ধতা ঠিক থাকবে, পাশাপাশি আপনাদের ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। বৈশাখ মাসের কৃষি, সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, কৃষিতে আপনাদের শুভকামনা সহ সংক্ষিপ্ত শিরোনামে জেনে নেই এ মাসের কৃষির গুরুত্বপূর্ণ কাজগুলো। আউশ ধান, আউশ ধানের জমি তৈরি ও বীজ বপনের সময় এখন। বোনা আউশ উঁচু ও মাঝারি উঁচু জমি এবং রোপা আউশ বন্যামুক্ত আংশিক সেচ নির্ভর মাঝারি উঁচু ও মাঝারি নিম্ন জমি আবাদের জন্য নির্বাচন করতে হবে। জমি তৈরির শেষ চাষের সময় শতাংশ প্রতি 600 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি ও 300 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। বৃষ্টি নির্ভর বোনা আউশ এলাকায় ইউরিয়া 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। জমিতে গন্ধক এবং দস্তার অভাব থাকলে শতাংশ প্রতি 135 গ্রাম জিপসাম এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। বোনা আউশের উন্নত জাত হিসেবে BR20, BR21, BR25, BR42, BR43 ও BR83 এবং রোপা হিসেবে BR26, BR27, BR48, BR82 ও BR85। এছাড়াও খরাপ্রবণ বরেন্দ্র এলাকাসহ পাহাড়ি এলাকার জমিতে বিনা ধান 19 চাষ করতে পারেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।